বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার হামিদুল হক। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পাটিগণিত অংশে দেখো 2.1 অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব। 2.1 অধ্যায়ে আমাদের এটা ছিল মুনাফা আসল। মুনাফা আসলে দেখো, এখানে আমি দুইটা সমস্যা এখানে উপস্থাপন করেছি। সেটা হচ্ছে তোমাদের বইয়েরই 2.1-এর 10 নম্বর এবং 13 নম্বর। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আরেকটা সমস্যা আছে 13 নম্বর, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তো আমরা শুরুতেই আসি 10 নম্বর। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। তাহলে ওখান থেকে আমাদের হারটা বের করে নিয়ে আসতে হবে। ধরি আসল পি টাকা, মুনাফা আসল হচ্ছে 2p টাকা। তাহলে মুনাফাটা কত? মুনাফা i = 2p - p সমান p টাকা। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে সময়টা কিন্তু আসতেছে সময় n = 1 বছর। মুনাফার হার r = what? তো আমরা জানি কি, আমরা জানি PNR = I বা r = তাহলে কি i/PN। আই কত ছিল? আই ছিল পি। এখানে কত? এটাও হচ্ছে পি। n = তাহলে n = হচ্ছে কত? 6। এই পিপি কাটা গেলে থাকে 1/6। মুনাফার এখানে বলছে কি, সেই হারে কত টাকা 4 বছরে। এবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা ছিল আমার প্রথম ক্ষেত্রে, এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার r = কত? 1/6। আসল p = x সময় n = 4 বছর। মুনাফার হার আছে, সময় দেওয়া আছে, i = কত? মুনাফা i = what? তো i = আমরা জানি কি, PNR। এবার পি কত? এক্স। প্লাস এন কত? এন হচ্ছে 4 আর আর হচ্ছে 1/6। এবার দেখো এখানে কি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে 4x/6 এত টাকা। এখন এই টাকা আর হচ্ছে এই এটা মুনাফা এবং এই এই টাকা এক্স। প্রশ্ন মতে এক্স যোগ
4x/6=2050 কারণ এটা কি এটা হচ্ছে মুনাফা এবং আসল তো আমি কিন্তু এই ক্ষেত্রে ধরে নিছি আমার আসল হচ্ছে x টাকা আর এই হারে এই যে আগে পূর্ববর্তী অংশে যে হারটা আমরা পেয়েছি সেই হারে আমার মুনাফাটা হচ্ছে মুনাফার হার হচ্ছে 1/6 তো সেটা যদি দেই তাহলে এখানে মুনাফাটা আসছে আমার 4x/6 তো এখানে 4x/6 এই মুনাফা এবং আসল দুটো যোগ করলে আমি পেয়ে যাব মুনাফা আসল তো এখানে লসাগু হচ্ছে কত লসাগু হচ্ছে 6 এই 6x + 4x = 20/50 বা 10x = 20/50 × 6 বা x = 20/50 × 6/10 তাহলে এই শূন্য কাটা আমাদের থাকতেছে 5 6 30 শূন্য হাতে হলো 3 এই হচ্ছে 3 6 দুগুণে 12 তার মানে 1230 টাকা আমাদের এখানে বলছিল যে সেই হারে কত টাকা আমাদের প্রশ্নটা ছিল কিন্তু যে আসলটা কত হলে ওই 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে সেই আসলটা ছিল আসলটা যদি 1230 টাকা হয় তাহলে সেটা এই হারে এই যে পূর্ববর্তী যে হারটা ছিল এই হারে মুনাফা আসলে আমার 2050 টাকা হবে এটা ছিল আমার প্রথমটা এবার আসো দ্বিতীয়টা দ্বিতীয়টা বলছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হলে আসল এবং মুনাফার হার নির্ণয় করো তো এখানে দেখো যে এই যে এই জায়গাটা 1830 টাকা এখানে আসল যোগ 5 বছরের মুনাফা তাহলে কত আসে সমান হচ্ছে 1830 টাকা আবার আসল যোগ 3 বছরের মুনাফা সমান হচ্ছে 1578 টাকা তাহলে আমরা যদি বিয়োগ করি এখান থেকে বিয়োগ এখান থেকে বিয়োগ এখান থেকে বিয়োগ দেখো আসল থেকে আসল এটা প্লাসের আসল এটার মাইনাসের আসল তো এখানে আসল আসল কাটা যাচ্ছে এখানে 5 বছরের মুনাফা মাইনাস 3 বছরের মুনাফা তাহলে কত থাকে 2 বছরের মুনাফা 2 বছরের মুনাফাটা কত আসছে এখান থেকে যদি আমরা বিয়োগ করি থাকে 2 এখানে 8 8 5 13 সেখান থেকে এখানে আনলাম থাকে 2 এত টাকা তার মানে 2 বছরের মুনাফা আসছে 252 টাকা তাহলে অতএব এখান থেকে আমি 1 বছরের মুনাফাটা কত 1 বছরের মুনাফা হচ্ছে 2 5 2 ভাগ 2 এত টাকা সমান হচ্ছে 126 টাকা এটা কয় বছরের মুনাফা আসছে এটা 2 বছরের মুনাফা তাহলে আমি যদি এখন 3 বছরের মুনাফাটা বের করে ফেলি অতএব 3 বছরের মুনাফা সমান কি হবে 126 × 3 এত টাকা সমান হচ্ছে 3 6 18 8 হাতে হলো 1 3 2 6 7 3 1 3 378 টাকা এটা কয় বছরের মুনাফা আসছে 3 বছরের মুনাফা তাহলে আসল দেখো আসল যোগ 3 বছরের মুনাফা সমান হচ্ছে এত এত টাকা তাহলে এটাকে আমরা লিখতে পারি না যে আসল যোগ 3 ববছরের মুনাফা হচ্ছে 3 7 8 = 7 8 বা আসল = 1 5 7 8 - 3 7 8 সমান কত আসতেছে আসতেছে আমাদের 1200 টাকা তাহলে আমি কিন্তু আমার একটা উত্তর পেয়ে গেছি এখানে বলছিল আসল ও মুনাফার হার নির্ণয় করো খেয়াল করো আমাদের এখান থেকে আমরা বিয়োগ করে বের করছিলাম 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা তাহলে 1 বছরের মুনাফা হচ্ছে 126 টাকা অতএব 3 বছরের মুনাফা 378 টাকা তো এই যে শুরুর যে লাইনটা দেওয়া ছিল যে কোনো আসল
তিন বছরে মুনাফা আসলে 1578 টাকা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি আসল যোগ তিন বছরের মুনাফা সমান 1578। তাই আসল যোগ এই তিন বছরের মুনাফা আমরা পূর্বেই বের করে ফেলেছি, সেটা হচ্ছে 378 ইকুয়াল টু 1578। এইবার আসল ইকুয়াল টু কত, এই 1578 থেকে আমরা এই 378 বিয়োগ দিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম 1200 টাকা। তার মানে আমাদের আসলটা চলে আসলো। এবার মুনাফার হার বের করতে হবে। এখন মুনাফার হার বের করব কিভাবে, আসল পি ইকুয়াল টু 1200 টাকা সময় এন ইকুয়াল টু 3 বছর, মুনাফা আই ইকুয়াল টু 378 টাকা, হার আর ইকুয়াল টু হোয়াট। তো আমরা কি জানি, আমরা জানি পি এন আর ইকুয়াল টু আই বা আর ইকুয়াল টু আই বাই পি এন। আই কত, আই হচ্ছে 378, পি হচ্ছে কত 1200 ইন্টু এই 3। তাহলে এই যে মানটা আসছে এটাতে আমাদের কী দিতে হবে, 100%। তো আমরা যদি পার্সেন্ট দিই, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়, দেখো নিচে থাকে কত, নিচে থাকে 3 × 36 আর উপরে থাকে 378। তার মানে রেজাল্ট করলে হয় 10.5, এত পার্সেন্ট। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, আমাদের প্রশ্নটা ছিল যে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তো আমরা আসল পেয়ে গেছি 1200 টাকা আর মুনাফার হার পেয়ে গেছি 10.5%। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে দুইটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম, এই দুইটা অঙ্কর অনুসারে তোমরা বাড়ির কাজ করবে। 9, 11 এবং 12 এই তিনটা তোমরা বাড়ির কাজ হিসাবে করে রাখবে এবং এই দুইটাও সাথে করবে। তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ তোমাদের সবাইকে।